بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى রহমাতুল্লাহি ওয়Berkাতুহু আমাল একজন সুমদ ভাই প্রশ্ন করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ফিকহ সম্পর্কে কিছু জানতে তো দেখেন এটা সমস্ত উলামায়ে রহমত ইসলামের যত মহিলা এসেছে এবং ভবিষ্যতে যত আসবে তাদের অপেক্ষায় সবচেয়ে বেশি ফাকি সবচেয়ে বেশি আলেমা সবচেয়ে বেশি পণ্ডিত ও জ্ঞানী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওনার চাইতে ফাঁকিহা কোন মহিলা এখন পর্যন্ত জন্ম হয়নি আর ভবিষ্যতেও হবে না এবং তিনি এত পণ্ডিত এবং ফাকিহা ছিলেন শেখ এত মজবুত ছিল এবং এত তিনি এত চালাক এবং ব্রিলিয়ান্ট ছিলেন যে তিনি আল্লাহ নবী সাল সাল্লামের দুই হাজার দুশো দশ হাদিস মুক্তি করেছেন খুবই কম সাহাবে ছিলেন যারা এত এতটি হাদিস মুক্তি করেছেন পাঁচ ছয় জন আছেন যারা এতটি হাদিস মুক্ত করেছেন ওর মধ্যে একজন যে তিনি হাজার দুশো দশ তিনি কত পণ্ডিত এবং কত জ্ঞানী এবং কত ছিলেন এবং একজন মদিনার বিখ্যাত ফাঁকি মদিনার মদিনার সাতজন ফাঁকি খুব বিখ্যাত হন ওর মধ্যে একজন হলো আবু সাল্লামা বিন আব্দুর রহমান তো আবু সাল্লামা বিন আব্দুর রহমান বলছেন যে আল্লাহর নবী সাল সাল্লামের সুন্নাতের জানার বিষয়ে এবং ফেখের বিষয়ে যে যেকোনো মাসলার ফেখের বিষয়ে এবং কোরানের নাজেল অবতী কোরআন অবতীর্ণ বিষয়ে হাজরত আয়েশা থেকে বেশি জ্ঞানী এবং বেশি ফাঁকি কেউ ছিলেন না ওনার মতে হাজরত আয়েশাই আল্লাহর নবী সুন্নাতকে সবচেয়ে বেশি জানতেন এবং তিনি সবচেয়ে বেশি ফাঁকি আছিলেন আবু সালামা বিন আব্দুর রহমানের মতে তারপরে মশরুখ একজন তাবেই তিনি বলেছেন যে বড় বড় সাহাবেকে আমরা তারা ফরজ জানার জন্য আয়েশার কাছে আসতেন এবং যখন তাদের মধ্যে সাহাবাদের মধ্যে কোনো মতভেদ হতো তখন সাহাবেকে আমরা আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করতেন এটা কে বললেন এটা বললেন মশরুখ একজন তাবি তারপর আরেকজন তাবেই আতা আতা এবং তিনি তাবেই এবং মক্কার তিনি মুফতি ছিলেন মক্কায় শুধু আতা বিন রেবা ফতোয়া দিতেন তো আতা বলেছেন যে কান কান আফ কাহান্নাস আতার মতে যে আয়সা রাজিয়াল সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ফাঁকি ছিলেন শুধু মহিলাদের মধ্যে নয় উনার মতে পুরুষ মহিলা সবারই চাইতে তিনি বেশি ফাকিহা তার ফিখ সব চাইতে বেশি মজবুত ছিল ওর চাইতে বেশি জ্ঞানী এবং ফাঁকি কেউ ছিলেন না এটা আতা রাজি আতা রহমার মতে এবং তার তিনি কত ব্রিলিয়ান্ট ছিলেন এখান থেকেও প্রমাণ পাওয়া যায় যে আবু হরে রাজিয়াল্লাহ একজন এমন সাবি যে তিনি সব চাইতে বেশি আল্লাহ নবীর হাদিস বর্ণনা করেছেন তিনি পাঁচ হাজার তিনশো চুহাত্তর হাদিস তিনি বর্ণনা করেছেন এত তিনি জ্ঞানী বিলিয়ান ছিলেন তা সত্ত্বেও আবু হরে রাজিয়াল আনহা আয়েশা রাজিয়াল আনহার রুমের বাইরে এসে দেওয়ালের কাছে এসে তিনি হাদিসগুলো পড়তেন এবং আয়েশাকে বলতেন যে দেখো আমার হাদিস কোথাও ভুল হয়ে যায় না তো আবু হরে এসে ওর কাছে আয়েশার কাছে হাদিস পড়তেন হাদিসগুলো রিভাইজ করতেন চর্চা করতেন তো এখান থেকে বোঝা যায় যে তিনি কত পণ্ডিত এবং জ্ঞানী ছিলেন তাই কয়েকটা আমি কল উদাহরণ পেশ করলাম এখান থেকে বুঝতে পারেন যে আয়সারদের না কত জ্ঞানী পণ্ডিত এবং কত ফেখে তিনি কত মজবুত ছিলেন